সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস উনচল্লিশে দেখতে দেখতে আমরা আটত্রিশটি পর্ব শেষ করেছি আজ আমরা তম পর্বে আসি যারা আগের ক্লাসগুলো করেননি তারা আগের ক্লাসগুলো করে নেবেন আজকের এই তম ক্লাসে আমি শুধু শব্দের অর্থ নিয়ে আলোচনা করব আরবি ভাষা শেখার জন্য আমাদের অবশ্যই শব্দের অর্থ বেশি বেশি শিখতে হবে যার বেশি জানা থাকবে সে তত সুন্দর করে আরবি ভাষা বলতে পারবে এবং ভাষা ধরনের পর্বগুলো বা ক্লাসগুলো করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন আর সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক প্রথমত যে শব্দটি আছে সেটা হলো কালার বা রংকে আরবি ভাষায় বলা হয় লোন লোন শব্দের অর্থ কালার বা রং তারপর লিখা রংগুলি কে আরবি ভাষায় বলে আলওয়ান আলওয়ান মানে রংগুলি এবার লিখা আছে নীল নীলকে আরবি ভাষায় বলে আজরাক 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 মানে নীল তারপর লিখা ঘাঁড় নীল গারো নীলকে আরবি ভাষায় বলবেন আজরা গামিক মানে গারো নীল পরবর্তী শব্দটি হলো হালকা নীল হালকা নীলকে আরবি ভাষায় বলে আজরাক ফাতে আজরাক ফাতে মানে হালকা নীল নেক্সট শব্দটি হলো লাল লালকে আরবি ভাষায় বলে আহমার আহমার মানে লাল এবার লেখা বাদামি রং বাদামি রঙকে আরবি ভাষায় বলবেন বুন্নি বুন্নি শব্দের অর্থ বাদামি রং তারপর চলে গেলাম আরো একটি নতুন শব্দে সাদা রঙ সাদা রঙকে বলে আবিয়াদ আবিয়াদ মানে সাদা রঙ এখানে লক্ষণীয় একটি বিষয় হলো আমরা কিন্তু রঙের নামগুলো জেনে যাচ্ছি শব্দের অর্থ জানার মাধ্যমে যারা বিদেশে রঙের কাজ করেন তাদের কিন্তু রঙগুলোর নাম জানতে হয় অনেকেই প্রশ্ন করেন ভাই রংগুলোর নাম বলেন আমি কিন্তু আজকের পর্বে অনেকগুলো নাম বলে সবাই শিখে নেবেন নোট করে রাখবেন তারপর কালো কালোকে বলে আসওয়াদ আসওয়াদ মানে কালো তারপর রক্তবর্ণ রক্তবর্ণ এর আরবি হলো বানাফ সিজি বানাফ সিজি মানে রক্তবর্ণ এবার লেখা গোলাপি গোলাপি আরবি হলো ওয়ার্দি ওয়ার্দি মানে গোলাপি পরবর্তী শব্দটি হলো কমলা রং কমলা রঙকে আপনারা আরবি ভাষায় বলবেন বর্তুকালি বর্তুকালি মানে কমলা রং এবার লেখা হলুদ হলুদকে আরবি ভাষায় বলবেন আসফার আসফার মানে হলুদ নেক্সট শব্দটি হলো ধূসর কালার দূসর কালারকে কে আরবি ভাষায় বলে রামাদি রামাদি মানে দূষর কালার এছাড়া আপনি একটি শব্দ দিয়ে বলতে পারেন সেটা হলো রাসাশি রাসাশি মানে দূষর কালার তারপর লিখা সোনালি কালার সোনালী কালারকে আরবি ভাষায় বলে জাহাবি জাহাবি মানে সোনালি কালার নেক্সট শব্দটি হলো রূপালি কালার রূপালী কালারকে আরবি ভাষায় বলে ফিদ্দি সিদ্দি মানে রূপালী কালার লিখা আছে সবুজ সবুজের আরবি হলো আখদার আখদার মানে সবুজ কত সুন্দর সুন্দর কালার গুলো রঙের নামগুলো আমরা জেনে নিলাম এবার লিখা আছে সমুদ্রের কালার সমুদ্রের কালার কি আরবি বসে বলে তিরকুয়াজি তিরকুয়াজি মানে সমুদ্রের কালার তারপর সুগার হোয়াইট সুগার হোয়াইট মানে চিনির যে সাদাটা সেরকমকে বলা হয় আভিয়াত সুখকারি আভিয়াত সুক্কারি মানে সুগার হোয়াইট বা চিনি সাদা লিখা আছে ঘারো গাঢ়কে বলে গামিক গামিক মানে ঘারো লিখা আছে গারোলাল গারোলালকে বলে গামিক আহমার গামিক আহমার মানে ঘারো লাল এবার লিখা আকাশ আকাশ তো বলে শাশাহ মানে আকাশ আকাশী রং তারপর লেখা আছে আকাশী নীল আরবি ভাষায় বলবেন আজরাক শামাউি আজরাক শামাউ মানে আকাশী নীল তারপর লিখা আসুন আসুন এর আরবি হলো ফাঁদাল বা দা খেল অথবা বলতে পারেন তাল আসুন বা দা খেল বা তাল শব্দটি হলো হতে থেকে হতে থেকে এদের আরবি হলো মিন মিন মানে হতে থেকে চে এবার আছে না বা নাই না বা নাই এর আরবি হলো লা অথবা মাফি লা মায় বা মাফি অর্থ না বানাই তারপর লেখা কেমন কিভাবে বা কেমনে কেমন কিভাবে বা কেমনে কে আরবি ভাষা বলবেন ক্যাফ বা কেফ অথবা ক্যাফ ক্যাফ কেফ অর্থ কেমন কিভাবে বা কেমনে পরবর্তী শব্দটি হলো ভালো ভালোকে আরবি ভাষায় বলবেন কয়েস বলতে পারেন অথবা সহি আমরা বেশি ব্যবহার করি কয়েস বা তারপর লেখা কারণ জন্য উদ্দেশ্য বা লক্ষ্য সবগুলো বাক্যকে সবগুলো শব্দকে বলা হয় আরবি ভাষায় বলতে পারেন আসান অথবা বলতে পারেন লি বা মিশান বা নিশান নেক্সট যে শব্দটি সেটা হলো ঘাম ঘামকে আরবি ভাষায় বলে আরক আরক মানে ঘাম এখন লিখা দৌড় দোর আরবি হলো সিবাক সিবাক মানে দূর লিখা আছে কলিজা কলিজাকে আরবি ভাষায় বলে কিবদা কিবদা মানে কলিজা পাইকারি কে বলে জুমলা জুমলা মানে পাইকারি তারপর অন্ধকার অন্ধকারের আরবি হলো জুলমা জুলমা মানে অন্ধকার খেয়াল রাখবেন তারপর সাইনবোর্ড সাইনবোর্ডের আরবি লোহা লোহা মানে সাইনবোর্ড কাঠ বা তক্তাকে আরবি ভাষায় বলে খ্যাসপ্যাসসাপ মানে কাঠ বা তক্তা এবার লেখা পরিবার পরিবারকে আরবি ভাষায় বলে উসরা বা আহেলা উসরা বা আহেলা আহেলা মানে পরিবার কারণ আসান আসান এটা আমরা আগে শিখছি তারপর খারাপ বা নষ্ট কে আরবি ভাষায় বলে খারবান খারবান মানে খারাপ বা নষ্ট ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর বাক্য এবং শব্দের অর্থ নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ